করে দিয়ে ঠিক করা, ভিউ কোডে চলে যায় এবং প্রথমে ফর্ম ওয়ান নামটাকে নাম চেঞ্জ করে দিই, যেহেতু এখানে শপ ইউআই দিছে, বুঝতে পারছেন? এইবার তো বসছি বিপদে, এখানে তাছে ওই নামে থেকে যাক, রাইট? খারাপ জিনিস আস্তে আস্তে আরো খারাপকে উৎসাহিত করছে, তাই না? দেখছেন, অথবা ভালো জিনিস করতে কিন্তু ব্লক করছে। সো এটা নাম এবার কি দিব? শপ স্টোর ইউআই এভাবে লিখলাম, ওকে। আচ্ছা, আমাদের প্রথম টেস্ট, ইউআই তে কোনো লজিক্যাল অংশ আসলো কিনা। সেভ বাটন, এখানে সবটা সেভ করা হয়, এবং পরে শো ডিটেলস, আইটেম অ্যাড, আচ্ছা ওকে, কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি এবং প্রোডাক্ট, এই তো এই অংশে একটু দেখেন তো, কিছুটা বিজনেস লজিক চলে এসেছে, বুঝতে পারছেন কিনা দেখেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি হাইলাইট করছি কোন অংশ এটা দেখা যায় না, এই অংশ, এই অংশ মানে কি লিখছেন দেখেন, লিখছেন যদি শপে এইটা না থাকে তাহলে অ্যাড করো, আদারওয়াইজ কি, দিস আইটেম অলরেডি এক্সিস্ট, অনলি কোয়ান্টিটি আপডেটেড, এরকম একটা মেসেজ দিছে, কিন্তু কোয়ান্টিটি আপডেট করেন তাহলে কোনটা দিয়ে, এটা দিয়ে, তাই তো? খুব ভালো করে লক্ষ্য করুন, এই মেসেজ না দেখলে আপনি কোনোদিন বুঝবেন না এই কোয়ান্টিটি এটা দিয়ে আপডেট করা হয়। আপনার বুঝতে পারছেন কিনা দেখেন, ইউআই প্রোগ্রামার, আপনি এই কোডটা দ্বারা প্রথমে এই লাইনটা দ্বারা কি বুঝতেছেন, প্রথম বলেন, আপনি বুঝেন কি, শপের মধ্যে চেক আইটেম আইডি, অর্থাৎ এই আইটেমটা আছে কিনা সেটা চেক করা হয়, তাই না? গোপনে কিন্তু আরেকটা কাজ করে দেয়, কি থাকে কোয়ান্টিটি আপডেট করে দেয়, রাইট? আমি বুঝবো কিভাবে আপনার কোড দ্বারা কোয়ান্টিটি আপডেট হয় নাকি হয় না, রাইট? সো দেখেন মিসবিহেভ করছে, আমি যেটা বলি সেটা করে, আবার অন্য সাথে আরো কিছু করে ফেলে গোপনে, এবং যেটা আমি না জানলে আমার জন্য একটু ক্ষতি, আমি তো বুঝতেছি না, ওনার ভেতরে ইন্টারনাল মেকানিজম অন্য কিছু থাক, কিন্তু আমার জন্য তো প্রবলেম, আমার আমার যেটা জানা দরকার সেটা কিন্তু আমাকে জানাতে হবে। সো এক হলো বিজনেস লজিক এখানে চলে আসছে, এখানে আসলে ব্যাপারটা কেমন হওয়া উচিত ছিল বলেন তো, আইটেম অ্যাড করব, শেষ তো, সে আমাকে জানাবে যে ভাই আইটেমটা তো অলরেডি এক্সিস্ট করছিল, এই জন্য কোয়ান্টিটি আপডেট করে দিচ্ছে, আর না হলে বলবে হ্যাঁ নতুন আইটেম তোমার এখানে অ্যাড করা হচ্ছে, তাই নয় কি? চলেন এটাকে আপডেট করি, ওকে। এখানে চলে আসি। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাই তো জানেন এটা কি করতে হবে, জানেন তো? মানে গল্পের একদম শুরু থেকে বলি না আর কি, ওকে, কারণ আমি ধরে নিচ্ছি আপনারা সবাই কোর্সে ফোকাস, আপনারা জানেন আমরা কিছু শপের ইনফরমেশন দিয়ে সেভ করি, তারপর যত ইচ্ছা আইটেম অ্যাড করি, যদি আইটেম আইডি অথবা প্রোডাক্ট আইডি আসলে রিপিট হয় তাহলে সেটার কোয়ান্টিটিটা বাড়িয়ে দেয়, সেটা নতুন হিসেবে দেখায় না। যেমন ইউজার পার্সপেক্টিভে আমি ধরে নিচ্ছি ওনার অ্যাপ্লিকেশন ঠিক আছে, আমরা একটু দেখি, রাইট, ওকে। সো ফর এক্সাম্পল গোরা, ওকে, ঢাকা, সো আমি সেভ দিলাম, সব ক্রিয়েটেড, তারপর দেখেন ওয়ান, সি আমি দিলাম পি ওয়ান, দেন আমি কোয়ান্টিটি দিলাম 20, মনে রাখেন সবাই, সেভ হলো, শো দে পি 20, নাইস, দিলাম পি টু, এটা দিলাম 50, আইটেম অ্যাড, ও গ্রেট। এবার আমরা দিচ্ছি পি ওয়ান, আবার একটু রিপিট করছি, আগে কি ছিল, 20 ছিল এটা, তাই না? এখন দিলাম 15, আইটেম অলরেডি এক্সিস্ট, অনলি কোয়ান্টিটি আপডেটেড, ভেরি নাইস, ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, তাই না? কিন্তু এই যে এই ক্লাসটা যিনি নিয়ে যাবেন, আমাদের ক্লাস শেষের দিকে 10 মিনিট ওয়েট করতে হবে। সো ওনার এখানে যে অবজেক্ট আছে, শোপ অবজেক্টটা দেখেন, এই শোপ অবজেক্টের মধ্যে, এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, এটার মধ্যে দেখেন উনি প্রোডাক্ট লিস্টের মধ্যে প্রথমে ডিজাইন টুকু, এটা কেন এখানে লিস্ট কেন আসছে প্রোডাক্ট, এটা তো জানেন সবাই এখন, তাই না? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ওয়ান টু মেনি, তাই না? ওকে,
সো তারপর উনি অ্যাড আইটেমের মধ্যে একটা প্রোডাক্ট পাঠিয়ে দেন এবং সেটাকে অ্যাড করে নেন, রাইট? ওকে, এইবার দেখেন এই লজিকটুকু উনি ইউআই থেকে চেক করছেন। আমাদের কাজ কি হবে এখন? এই লজিকটুকু আসলে এর ভেতর থেকে চেক করা, নাম্বার ওয়ান, রাইট? আর প্রোডাক্ট টুকটুকু উনি বের করে দিচ্ছেন কিভাবে? একটা লিস্ট কি গেট অল প্রোডাক্ট দিয়ে উনি সেটাকে বের করে দিলেন, রাইট? ওকে, সো ভেরি নাইস ডিজাইন, শুধুমাত্র ইউআই এর এই কোডটুকু। সো আমরা বলি যে না, ঠিক এভাবে না, আমরা দেখাচ্ছি আমরা আমরা কিভাবে করতে চাই। অ্যাজ এ কলার আমি এত দায়িত্ব নিতে চাই না, এবং ভালো ডিজাইনটুকু কোন ক্ষেত্রে হয় নাই দেখেন, যারাই এখন এই এটা এক্সিস্ট করে কি করে না, এই ক্লাসটা নিবে তাদেরকে কিন্তু আবার নতুন করে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? ওকে, এই যে এই ইফ অ্যান্ড ইফ দেন লজিকটুকু, রাইট? ওকে, চলেন আমরা এটা এখানে ঢুকিয়ে ফেলি। নাও সি দিস, এখানে কি লিখবো? প্রথমে ইফ হচ্ছে এটা, আচ্ছা ওকে, এই তো চেক আইডি, তাই না? ইফ চেক আইটেম আইডি কি এ প্রোডাক্ট, তাই না? যদি অলরেডি এক্সিস্ট করে তাহলে আপনি একটা মেথডের নাম লেখেন আপডেট, আপডেট কি কোয়ান্টিটি, তাই না? মনে রাখবেন এই মেথডটা কিন্তু ভুল ভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। কেন বলেন তো? এই মেথড দুইটা কাজ করে, কি কি করে? কোয়ান্টিটি বাড়ায় দেয়, আরেকটা কি করে? আইডি আছে কিনা চেক করে, বাট মেথডের নাম দ্বারা এটা বুঝতে পারছে না। এবং একটা মেথড সবসময় কয়টা কাজ করবে? একটা কাজ করবে, একাধিক কাজ কিন্তু করবে না, সিঙ্গেল ওয়ার্ড। ওকে, সো এই জন্য আমি কিন্তু আরেকটা মেথড রাখছি, এবং তার মধ্যে অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমি একটা একটা উপায় আগাচ্ছি। সো আমি বললাম ওকে, আপডেট কোয়ান্টিটি ক্রিয়েট এ মেথড, আপাতত ওটা পড়ে থাকুক, ওকে, এটা এইভাবে পড়ে থাকুক, আর এলস দিয়ে ডান। ওকে, এবার আসেন চেক আইটেম আইডি। চেক আইটেম আইডিতে যখনই রিপিট হয় তখন এই লাইনটুকু আমরা কিন্তু, আমি একটু একটা কাজ করি, দেখেন আমি এটাকে কপি করে রাখি, এই লাইনটুকু এখন আমরা লিখবো না, তাই না? আমরা ট্রু অর ফলস রিটার্ন করবো। সো যদি রিপিট হয় তাহলে এইবার, রাইট, এবার আমি কি করছি দেখেন, আমার রিটার্ন করার কিছু নাই অলরেডি, কিন্তু বাই দ্য ওয়ে আমি কি করতে হচ্ছে দেখেন, আমাকে কিন্তু আবার প্রোডাক্ট, এখানে প্রোডাক্টটাকে খুঁজে নিতে হচ্ছে, খুঁজে নিয়ে যখনই সেম পাইলাম তখন কোয়ান্টিটিটা আপডেট করলাম। আপনি কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন কিনা আমি কোড কি লিখছি? চেক করলাম, যখন পাইলাম রিটার্ন করলাম, না পাইলে পুরা করতাম ফলস রিটার্ন করলাম। ওখানে কিন্তু একটা কোড আছে, যদি আইটেম অলরেডি এক্সিস্ট করে, তাই না, তাহলে কি হবে, আপডেট কোয়ান্টিটি করে দিবে। সো সেখানে না আবার এখানে আসলাম, আবার খুঁজলাম, তাই না? অলরেডি আরো অনেক স্মার্ট কোড আছে, বাট আমি সেই সেটা এখানে অ্যাপ্লাই করছি না, এবং সে অনুযায়ী আমি কোয়ান্টিটিটাকে আপডেট করে দিলাম। আপনারা একটা কোশ্চেন এখানে করতে পারেন যে আপনি দেখেন একটা মেথডের ভিতর রাখলে কিন্তু একটা সুবিধা আছে, সেটা কি, দুইবার ফর লুপ চালাতে হয় না, তাই না? ওকে, এই পারফরমেন্সের প্রবলেমের কারণে আপনার কোডকে কিন্তু কখনো খারাপ কোড অথবা স্লো কোড বলবে না, এটা একটু বোঝার চেষ্টা করেন। মানে কখনো কেউ আপনাকে বলবে না যে কোডটা খুব খারাপ অথবা কোডটা খুব স্লো, সেদিকে কিন্তু তাকাবে না, গেট দ্য পয়েন্ট? বাট এই প্রবলেম সলভ করা সম্ভব সেটা অন্যভাবে, সেটা আমরা কোনো একদিন আলোচনা করব। বাট আমরা কোডটাকে ক্লিন রাখছি রাদার দেন পারফরমেন্স টিউনিং করছি, রাইট? ওকে, পরবর্তী অংশ, ইউআই তে চলে আসেন। ইউআই তে এসে এখন আপনি কি করবেন? এবার আমরা, বাই দ্য ওয়ে, এবার আমরা এখানে চলে আসি, আপডেট করলো, তাই না? এটা একটা রিটার্ন টাইপ দেই, স্ট্রিং টাইপ। পরবর্তীতে এখানে এবার রিটার্ন করি, এই অবস্থায় কি করেন আপনি, কোয়ান্টিটি আপডেটেড, তাই না? আর এই অবস্থায় কি করেন আপনি, কি আইটেম অ্যাডেড, তাই না? ইউআই থেকে চিন্তা করেন তো, তাহলে কি আর লজিক্যাল পার্ট আছে আপনার? না, পুরো ফেলে দেন।
কি করবেন, স্ট্রিং মেসেজ ইকুয়ালস এ প্রোডাক্ট ডট সরি শপের নাম কি এসব এসব ডট অ্যাড আইটেম এ প্রোডাক্ট, তাই না? সে যে মেসেজ পাঠাবে সেই মেসেজটুকু এবার আপনি দেখিয়ে দেন। শেষ, আমরা ইউআই থেকে ইফটেনটা সরায় ফেলছি। নাও রান ইট, সেম বিহেভিয়ার। ওকে গোরা তেলখানা সব ক্রিয়েটেড। আবার সে একই রকম চেক, পি ওয়ান কোয়ান্টিটি 20 টা আইটেম অ্যাডেড, ইয়েস, পি টু 50 টা আইটেম অ্যাডেড টুয়ার্ডস, পি ওয়ান 15টা আইটেম কি কোয়ান্টিটি আপডেটেড ওয়ার্কস। ওকে